কাতার ও তুরস্কের মধ্যে প্রথমবারের মতো সরাসরি ফ্রিজিং কন্টেনার সার্ভিস চালু করা হয়েছে। কাতার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি সংস্থা দেশ দুটির মধ্যে এই কন্টেনার সার্ভিস চালু করে। এক বিবৃতিতে কাতারের সামুদ্রিক পরিবহন এবং সরবরাহ সংস্থা নেভিগেশন জানায়, কাতারের হামাদ পোর্ট এবং তুরস্কের ইজমির বন্দরের মধ্যে একটি রুটে তারা যাত্রা শুরু করেছে। সংস্থাটি জানায়, নতুন সেবার শুরুতে প্রতি যাত্রায় একটি জাহাজের মাধ্যমে 5,000 টন পণ্য সাপ্লাই করা হবে এবং প্রধানত তাপমাত্রা নিয়ন্ত্রণ কার্গোর মাধ্যমে এই পণ্য পরিবহন করা হবে। তুরস্ক থেকে 20 থেকে 25 দিন পর পর একটি জাহাজ কাতারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ট্রানজিট সময় হবে 11 দিন। সন্ত্রাসবাদকে সহায়তা করার অভিযোগে গত 5 জুন সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। একই সঙ্গে ওই 4 দেশ কাতারের উপর সমুদ্র, স্থল সীমান্ত ও আকাশপথে নিষেধাজ্ঞা আরোপ করে এবং এই অবস্থার নিরসনে দোহার কাছে 13 দফা দাবি উপস্থাপন করা হয়। তাদের ওই দাবি পূরণ না হলে আরও অবরোধের হুমকি দেয় তারা। কাতার ওই অভিযোগ অস্বীকার করে এবং এই অবরোধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।